এবার জামায়াতকে নিয়ে মাঠে নামবে বিএনপি। এদিকে আমাদের ক্ষমতা কিন্তু কম না, আমাদের অনেক ক্ষমতা আছে, ক্ষমতা প্রয়োগ করব বলছে সিসি। জানাবো দাদা জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে বলছেন ওবায়দুল কাদের। আরও জানাবো বগুড়ায় আদালত প্রাঙ্গণে বিএনপি নেত্রীর উপর ডিম জুতা নিক্ষেপ। এবং সর্বশেষ জানাবো 100তম দিনে শ্রীলঙ্কার বিক্ষোভ, এবার রনিলের পদত্যাগ দাবি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জামায়াতকে নিয়ে মাঠে নামবে বিএনপি। দীর্ঘদিন ধরেই মুখে মুখে রাজনৈতিক সঙ্গী জামায়াতকে ত্যাগ করার কথা বললেও বাস্তবে কোনো উদ্যোগ নেই বিএনপির। যুদ্ধাপরাধের দায়ে নিষিদ্ধ জামায়াতকে নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও রাজনীতির মাঠে তাদের দিকেই ঝুঁকছে দলটি। গত বছর পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করতে গুলশানের ফিরোজায় গিয়েছিলেন বিএনপি সিনিয়র নেতারা। ওই সময়ও কয়েকজন সিনিয়র নেতা জামায়াত প্রসঙ্গে কথা বলেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে। তখন জামায়াতের বিষয়ে দলের সিনিয়র নেতাদের পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন বিএনপি নেত্রী। তিনি বলেছিলেন, জামায়াতের বিষয়ে আমার কিছু বলার নেই, দলের মধ্যে যদি জামায়াতকে ছেড়ে দেওয়ার মতামত এসে থাকে তাহলে যা ভালো মনে করেন করতে পারেন। জামায়াতের বিষয়ে নেওয়া যে কোনো সিদ্ধান্তেই তার আপত্তি নেই বলেও জানান তিনি। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও বিএনপির পক্ষ থেকে জামায়াতকে ছেড়ে দেওয়ার কোনো উদ্যোগ দেখা যায়নি, ফলে এ বিষয়ে তৃণমূল ও দলের ত্যাগী নেতাদের মধ্যে দেখা গেছে চাপা ক্ষোভ। তাদের দাবি, দলের কিছু সুবিধাভোগী নেতার কারণে বিএনপির এই করুণ দশা। নিজেদের সুবিধার জন্য তারা ইচ্ছা করে বিএনপিকে নিজেদের মতো করে পরিচালনা করছে। জামায়াত ত্যাগের প্রশ্নে দলের স্থায়ী কমিটিতে আলোচনা দেন দরবার চলে আসছে দীর্ঘদিন ধরে। এ প্রক্রিয়া শুরু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে একাধিকবার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও সম্মতি দিয়েছেন, তারপরও কিভাবে সেই প্রক্রিয়া থেমে যায় সেই প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক ভাইস চেয়ারম্যান বলেন, জামায়াতকে ছাড়ার বিষয়ে বিএনপির উপর দীর্ঘদিনের দেশি ও আন্তর্জাতিক চাপ রয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক জামায়াতকে স্বাধীনতা বিরোধী শক্তি এবং উগ্রবাদী হিসেবে চিহ্নিত করা হয়। যে আশা নিয়ে বিএনপি জামায়াতকে জোটে নিয়েছিল এখন আর সেটার ফল পাওয়া যাচ্ছে না, বিশেষ করে যে কোনো আন্দোলন সংগ্রামে বিএনপিকে অংশ নিতে হচ্ছে। এদিকে এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জামায়াতকে ছাড়া না ছাড়ার বিষয়ে কোনো কিছু ভাবছে না বিএনপি। এখনও পর্যন্ত আমাদের 20 দলীয় জোট অক্ষুণ্ণ আছে, সুতরাং এ বিষয় নিয়ে আলোচনার কিছুই নেই। আমাদের ক্ষমতা কিন্তু কম না, আমাদের অনেক ক্ষমতা আছে, ক্ষমতা প্রয়োগ করব বলছে সিইসি। নির্বাচনের সহিংসতামূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা সহিংসতা বন্ধ করতে পারবো না, আপনাদেরও দায়িত্ব নিতে হবে, কারণ খেলোয়াড় কিন্তু আপনারা। আপনারা মাঠে খেলবেন, আমরা রেফারি, আমাদের অনেক ক্ষমতা আছে, ক্ষমতা কিন্তু কম না, ক্ষমতা প্রয়োগ করব। সিসি বলেন, 2014 সালে নির্বাচন আমাদের ওপর চাপাবেন না, 2018 সালে নির্বাচনের দায় আমাদের ওপর চাপাবেন না, আমরা আমাদের নির্বাচনের দায় আমরা বহন করব, নির্বাচনটাকে অংশগ্রহণমূলক করতে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব এবং নিরপেক্ষ করতে, সব দল সহযোগিতা না করলে আমরা সেখানে ব্যর্থ হয়ে যাব। তিনি বলেন, আমাদের সমন্বিত প্রয়াস থাকবে, কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায় আপনাকে রাইফেল বা আরেকটি তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে, আপনি যদি দৌড় দেন তাহলে আমি কি করব, কাজেই আমরা সাহায্য করব, পুলিশের ওপর সরকারের ওপর আমাদের কমান্ড থাকবে। সিসি আরও বলেন, কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে অবশ্যই বাধ্য করতে পারবো না, তবে সব দলকে কার্যকরভাবে অংশগ্রহণ করতে আমরা বারবার আহ্বান করে যাব, সে প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। পক্ষ প্রতিপক্ষের সক্রিয় অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে মাঠ পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনের সম্ভাব্য অনিয়ম, কারচুপি, দুর্নীতি, অপশক্তির বৈভব ও পেশিশক্তির প্রয়োগ ও প্রভাব বহুলাংশে নিয়ন্ত্রিত হতে পারে। দাদা জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে বলছেন ওবায়দুল কাদের। নির্বাচনের মাধ্যমে যারা সরকারের পরিবর্তন চান তাদেরকে ভোটে আসতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কাদের বলেন, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চায় না, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। আওয়ামী লীগ কখনো ফাঁকা মাঠে গোল দিতে চায় না, আমরা চাই সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। ওবায়দুল কাদের বলেন, আজ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন সংলাপে বসছে। নির্বাচন কমিশনের এই সংলাপ চলবে 31 জুলাই পর্যন্ত এবং 31 জুলাই কমিশনের সঙ্গে আওয়ামী লীগের 10 সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে।
নির্বাচন কমিশনের ডাকে এই সংলাপে অংশগ্রহণ করা সব রাজনৈতিক দলের দেশপ্রেমের দায়িত্ব। নির্বাচনের মাধ্যমে যারা সরকারের পরিবর্তন চান তাদেরকে নির্বাচনে অংশ নিতে হবে। নির্বাচন কমিশনের সংলাপে প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেবে। এ প্রত্যাশা ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, আমরা এই নির্বাচনকে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক হিসেবে দেখতে চাই। নিবন্ধিত সবার অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ এবং বিষয়যোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের নির্বাচন ব্যবস্থায় আরও উন্নতি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন ব্যবস্থা ইতোমধ্যে অনেকটা উন্নতি করেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থা আরও আধুনিক মানসম্মত করা হবে। বর্তমান ব্যবস্থা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে হবে বলে মনে করেন তিনি। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে, বিরোধী দলের নেতাদের এমন মন্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় তাহলে নির্বাচন অবাধ, নিরপেক্ষ হবে। এখানে সরকারের কোনো সংশ্লিষ্টতা থাকবে না, সরকার শুধু সহযোগিতা করবে কমিশনকে। তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত সরকারের কোনো সংস্থা বা দপ্তর নির্বাচন চলাকালে সরকারের নির্দেশে চলবে না, চলবে নির্বাচন কমিশনের অধীনে। বগুড়ায় আদালত প্রাঙ্গণে বিএনপি নেত্রীর উপর ডিম জুতা নিক্ষেপ। বগুড়ার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখা বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনির উপর ডিম ও জুতা নিক্ষেপ করে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। সুরাইয়া জেরিন রনি বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক এবং গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। জানা গেছে, গত 27 মে গাবতলীর বিএনপির একটি সমাবেশে বক্তব্য দেয়াকালে সুরাইয়া জেরিন রনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখেন। রনির বক্তব্য নিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে রনি আত্মগোপন করে। গত 29 মে গাবতলী উপজেলা আওয়ামী লীগ রনির বক্তব্যের প্রতিবাদে গাবতলীতে প্রতিবাদ সমাবেশ আহ্বান করেন। প্রতিবাদ সমাবেশ থেকে সেখানে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় 31 মে গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার পাইকার বাদী হয়ে বিএনপির 133 জনের নামে মামলা করেন। মামলায় সুরাইয়া জেরিন রনিকেও আসামি করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রোববার দুপুরে দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে রনি বগুড়া জেলা জজ আদালত প্রাঙ্গণে আসেন। এ খবর পেয়ে ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী আদালত প্রাঙ্গণে যান এবং রনির উপর হামলা করার চেষ্টা করেন। এ সময় রনি আদালত প্রাঙ্গণে একটি বাথরুমে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করেন। এদিকে খবর পেয়ে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও আদালত চত্বরে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। পরে পুলিশ রনিকে হেফাজতে নিয়ে আইনজীবীর মাধ্যমে জেলা জজ আদালতে হাজির করান। এ সময় রনির আইনজীবী জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুর 2:30টার দিকে কড়া পুলিশ পাহারায় রনিকে আদালত ভবন থেকে নিচে নামানোর সময় সিঁড়িতে মহিলা আওয়ামী লীগের এক নেত্রী পুলিশের হেফাজতের মধ্যেই রনির গালে থাপ্পড় দেন। এ দৃশ্য দেখে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কড়া পাহারায় রনিকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা রনিকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করতে থাকেন। এ অবস্থাতেই পুলিশ দ্রুত প্রিজন ভ্যান যোগে রনিকে জেলা কারাগারে নিয়ে যায়। বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে রনি ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখেন, এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আমরা অর্ধশতাধিক ডিম ও জুতা নিক্ষেপ করে বিএনপি নেত্রী রনির প্রতি ঘৃণা প্রকাশ করেছি। বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তাজমিলুর রহমান বলেন, আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল, তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল। আদালতের আদেশে রনিকে কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। 100তম দিনে শ্রীলঙ্কার বিক্ষোভ, এবার রনিলের পদত্যাগ দাবি। 100তম দিনে গড়িয়েছে শ্রীলঙ্কার সরকার বিরোধী বিক্ষোভ। বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ এবং প্রেসিডেন্ট গোটাবায় রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তবে এরপরও বিক্ষোভকারীরা ঘরে ফিরছে না, তারা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের পদত্যাগ দাবি করছে। সরকারের আর্থিক অব্যবস্থাপনা ও করোনা মহামারীতে অর্থনৈতিক বিপর্যয়ের কারণে ভয়াবহ সংকটের কবলে পড়ে শ্রীলঙ্কা। রিজার্ভ সংকটের কারণে দেশটি জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে পারছে না। গত 9 এপ্রিল প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে রাস্তায় নেমে আসে লাখ লাখ মানুষ। এক পর্যায়ে বিক্ষোভ সহিংস হয়ে উঠলে মে মাসে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দা। তার স্থলাভিষিক্ত করা হয় সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে। তবে বিক্ষোভকারীরা এতে শান্ত হয়নি। গত সপ্তাহে তারা প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায়। এক পর্যায়ে প্রেসিডেন্ট গোটাবায়া গোপনে দেশ ত্যাগ করেন। বৃহস্পতিবার তিনি সিঙ্গাপুর থেকে ইমেইলের মাধ্যমে পার্লামেন্টে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। শনিবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে।
তবে বিক্ষোভকারীরা এবার তাদের নজর প্রেসিডেন্ট রনেলের উপর দিয়েছে, কারণ তাকে শ্রীলঙ্কার দীর্ঘ সময়ের শাসক রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠজন বলে মনে করা হয়। অনেকে বিশ্বাস করেন মাঠে নিজের পক্ষে পাশার দান চালবেন রনিল। সম্ভবত রাজাপাকসের ক্ষমতাসীন শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট পার্টির সমর্থনে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাবেন। অঞ্জলি ওয়ান্দারুগালা নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, সবাইকে জবাবদিহির আওতায় আনার কথা বলে তিনি ক্ষমতায় এসেছিলেন, এমনকি রাজাপাকসেদেরও, কিন্তু তিনি কিছুই করেননি। এটা ভাবা অযৌক্তিক যে লোকেরা আবার তাকে বিশ্বাস করবে। বিক্ষোভকারীদের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা এখন রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধে প্রচারণায় নামতে বিক্ষোভের জড়িত দলগুলোর সাথে আলোচনা করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।